হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, টাইটেল থাম্বনেল থেকে তুমি তো অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে তুলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা ইভেন্ট সম্পর্কে বলবো, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমে চলে আসে একটা নতুন ইভেন্ট, যেইখান থেকে আমরা একদম ফ্রিতে পেয়ে চলেছি এই প্যারাঙ্গের স্কিনটা। এছাড়া আমরা ফ্রিতে পেতে চলেছি পোশাক মেডে পর থেকে জানো, এছাড়া কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে চলেছি ইনকিউবেটার ফার্স্ট যে ইনকিউবেটার মানে টপ ইনকিউবেটার যে চুলটা আছে এই চুলটা একদম ফ্রিতে পাবো। এছাড়া কিন্তু এর সাথে কিন্তু ড্রেসটা কিন্তু একদম ফ্রিতে, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু সমস্ত কিছু কিন্তু ফ্রিতে পাবে, ঠিক আছে। আর এগুলো কমপ্লিট করতে হলে আমাদেরকে যা করতে হবে এই ভিডিও লাস্ট অবধি দেখতে হবে। এছাড়া কিন্তু ফ্রিতে পেতে রয়েছে 50টা ম্যাজিক ফ্যানগে একদম ফ্রিতে। আর এই সম্পূর্ণ ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে না করবে তোমাদেরকে বলবো। এছাড়া তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলতে হলেছি সেইটা হচ্ছে গিয়ে এই যে এখানে রিস্টোর দ্য কালার আর এখানে ইউর ট্রু কালার, এই দুইটা ইভেন্ট কীভাবে কমপ্লিট করে রিমোটটা ফ্রিতে নেবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলতে হলেছি। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দেবো সেইটা হচ্ছে হোলি রিওয়ার্ড, ঠিক আছে। তো হোলি রিওয়ার্ডের মধ্যে আমরা এখান থেকে যা যা পাচ্ছি সেটা হচ্ছে এই লেজেন্ডারি প্যারাঙ্গ স্কিন। ফ্রি ফায়ার গেমে সবচেয়ে মারাত্মক একটা স্কিন আসতে হয়েছে, এই যে প্যারাঙ্গ স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লেজেন্ডারি স্কিন, হাতে নেওয়া যায় আগুন জ্বলছে স্কিনটা, এটা কিন্তু খুবই সুন্দর। আর এই লেজেন্ডারি প্যারাঙ্গ স্কিনটা নিতে হলে আমাদের কী করতে হবে, 29 মার্চ আমাদের কী করতে হবে, জাস্ট আমাদের এখানে কী করতে হবে, লগ ইন করতে হবে, ঠিক আছে। 29 মার্চ যদি আমরা একদিন লগ ইন করি তাহলে একদম ফ্রিতে পেয়ে যাবো এই প্যারাঙ্গের স্কিনটা। এছাড়া এখান থেকে প্লে মোর গেট মোর, ঠিক আছে। তো এখানে প্লে মোর অ্যান্ড গেট মোর, আর যদি এই ইভেন্টে চলে আসি তাহলে এখান থেকে পেয়ে চলেছি ফ্রিতে, একদম ফ্রিতে 50টা ফান গিফট, ঠিক আছে। ম্যাজিক ফান গিফট আর এই ফ্যান গিফট এগুলো দিয়ে কিন্তু ম্যাজিকও আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো, মানে একটা ম্যাজিকও এমনিতে হয়ে যাবে। তো এখানে যদি আমরা 10 মিনিট গেম খেলি তাহলে এখান থেকে পাবো 5টা ম্যাজিক ফান গিফট, তারপর যদি আমরা এখান থেকে যদি 30 মিনিট গেম খেলি তাহলে পাবো আরও 5টা, তারপর যদি আরও 50 মিনিট গেম খেলি তাহলে পাবো আরও 10টা, অ্যান্ড তারপর যদি আরও 70 মিনিট গেম খেলি তাহলে কিন্তু আরও 10টা পাবো, আর লাস্টে আমরা যখন 100 মিনিট গেম খেলবো তখন কিন্তু আমরা 20টা পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু 50টা মুট কিন্তু এখানে 50টা আছে, আর 50টা দিয়ে 100 মুট 100 হলে কিন্তু তোমরা ম্যাজিকও পেয়ে যাবে, ঠিক আছে। তো এইটা গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে এখান থেকে যদি মানে আজ থেকে 7 দিন পর্যন্ত যদি আমরা গেমে লগ ইন করি, লগ ইন করার পর লাস্টের যে লগ ইন মানে 7 দিন সম্পূর্ণ হওয়ার পর এখান থেকে একদম ফ্রিতে এই যে লাল চুলটা দেখতে পাচ্ছ একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবো, তা মাত্র 7 দিনের জন্য। কথাটা কিন্তু একটু অবাক লাগলো, ইনকিউবেটরের টপ যে বান্ডেল আছে সেই টপ বান্ডেলে কিন্তু আমাদেরকে 7 দিনের জন্য ফ্রি দিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ গেরেনা, আমাদেরকে এত সুন্দর একটা বান্ডেল, এত সুন্দর একটা চুল একদম ফ্রিতে দেওয়ার জন্য, তো ধন্যবাদ দিলে কম হবে, কারণ হচ্ছে একদম ফ্রিতে কিন্তু এই চুলটা কিন্তু একদম ফ্রিতে প্রত্যেকে পাবে, পেয়ে যাবো, ঠিক আছে। তোমাদেরকে বুঝিয়ে দিলাম এগুলো কিন্তু সমস্ত কিছু ফ্রিতে পাবো, এই চুলটা থেকে সমস্ত কিছু কিন্তু ফ্রিতে পাবো এ টু জেড, তারপর এই 50টা ফ্যান গেম কিন্তু ফ্রিতে পাবো 100 মিনিট গেম প্লে করলেই, আর এখানে এই 50টা ফ্যান গেম ফ্রিতে পাবো 28 মার্চ যদি আমরা গেম প্লে করি তাহলে কিন্তু এখানে 100 মিনিট গেম প্লে করলে কিন্তু 50টা ম্যাজিক ফান গিফট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এখান থেকে যদি 28 মার্চ যদি আমরা গেমে লগ ইন করি আর 29 মার্চ যদি গেমে লগ ইন করি তাহলে কিন্তু মারাত্মক প্যারাঙ্গের স্কিন, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই প্যারাঙ্গের স্কিন, খুবই লেজেন্ডারি স্কিন আগুন জ্বলে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু আমরা পেয়ে যাবো। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বলতে চলেছি আমাদের সেই রিস্টোর দ্য কালার ইভেন্ট আর এখানে ইউ ট্রু ইভেন্ট, ঠিক আছে। তো এই দুইটা ইভেন্ট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে আমরা যারা যারা ইমুটটা ফ্রিতে নিতে চাচ্ছি, তো এখানে যারা যারা এখনও পর্যন্ত কাস্টমার কার্ডটা ক্লেম করোনি তোমরা অবশ্যই ক্লেম করে নিও। এছাড়া এখানে তোমরা যারা এই পর্যন্ত এখনও পর্যন্ত এই মিশনটা কমপ্লিট করোনি তোমরা কিন্তু যে আমাদের এখানে রিস্টোর দ্য কালার আছে আর এখানে ইউ ট্রু কালার আছে, দুইটা ইভেন্টে কিন্তু কোনোভাবে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো এই দুইটা ইভেন্টে ঢুকার জন্য আমাদের ফাইট ফোর কালার ইভেন্টটা সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে, বাট অনেকেই ঢুকতে পারবে না জানি, এই জন্যই তোমাদেরকে প্রথমত বলেছি। তো প্রথমত আমরা কী করবো, রিস্টোর দ্য কালার ইভেন্টটা দেখবো, ঠিক আছে। তো রিস্টোর দ্য কালার ইভেন্টটা ঢুকার পরপরই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রিস্টোর দ্য কালার আর এখানে দেখতে পাচ্ছি রিবুয়েল কালার, ঠিক আছে। এছাড়া কিন্তু শেয়ার কালার আছে, এখানে যদি 3টা কালার হয় তাহলে কিন্তু ডায়মন্ড ওপেন রয়েল ভাউচার পেয়ে যাবো, আর যদি 7টা কালার হয় তাহলে কিন্তু আরও একটা স্কিট বুট পেয়ে যাবো, আর যদি 10টা কালার মিলাতে পারি তাহলে কিন্তু একটা পোশাক বুট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো, ঠিক আছে। আর এখানে তোমরা অনেকেই বুঝবে না সেটা হচ্ছে এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে, তোমরা অনেকেই বুঝবে না, তো এই জন্য বলছি লাস্ট অবধি দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ আমি যেমনিভাবে বলেছিলাম তেমনিভাবে কিন্তু এখানে কিন্তু 10 রঙের কালার দেওয়া আছে, হলুদ আছে, গোলাপি আছে, গ্রিন আছে, অনেক ধরনের কালার আছে। আর এছাড়া কিন্তু তোমাদের যে প্রশ্নের ব্যাপারে কথা বলেছিলাম, বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্ন করাবে, মানে প্রশ্ন করাবে, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের সে যে আমাদের যে প্রশ্ন করাবে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
আর এখানে তোমাদেরকে বলেছিলাম একটা টোকেনের ব্যাপারে, আর এখানে কিন্তু সম্পূর্ণ টোকেনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে আমাদেরকে বলে দিয়েছিল এই টোকেনটা আসবে, ঠিক আছে। তো এখানে এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি ইউ থ্রু কালার, ঠিক আছে। তোমরা যদি এই জায়গার মধ্যে যদি ক্লিক করো, এখানে কিন্তু 28 মার্চ পর্যন্ত ইভেন্টটা চলবে, মানে তোমাদের এই জায়গার মধ্যে কিন্তু তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের এই ইউ থ্রু কালারে কিন্তু অবশ্যই প্রশ্ন করা হবে। তো তোমাদের প্রশ্নগুলো কিন্তু সঠিক আনসার কিন্তু এখানে দিতে হবে। এখানে তুমি ইউ থ্রু কালার ইভেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারো তোমাকে কিছু প্রশ্ন করা হবে, আর প্রশ্নগুলো তোমাদের সঠিক আনসার দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের যে আনসারটা সঠিক মনে হয় ওই আনসারটা দিয়ে দিতে পারো, তোমাদের এটা তোমাদের ইচ্ছা মতো। আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম এর যে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে, এখানে দেখতে পাচ্ছ এক একটা প্রশ্ন আনসারের উপর ক্লিক করলে কিন্তু প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আছে। তেমনিভাবে তোমাদের কী করতে হবে, তোমাদের যে মানে কালার ইউর কালার ট্রু কালার ক্লিক করার পর এখানে তোমাদের সম্পূর্ণভাবে এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। যে কোনো ধরনের তোমাদের ইচ্ছা মতো প্রশ্ন করবে তার সিলেক্ট করে দেবো, তোমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারো, তবে তোমাদের যে কোনো একটা কালার আসবে, ঠিক আছে। মানে এখানে আমি একটা সিলেক্ট করলাম, আর আমার এখানে কিন্তু গ্রিন কালার দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে কিন্তু এর আগে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে যে কোনো ধরনের একটা কালার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মানে আমাদের প্রশ্ন করা হবে, তো প্রশ্নগুলোর উপর নির্ভর করে আমাদেরকে একটা কালার দেওয়া হবে, সেই কালার উপর নির্ভর করে কিন্তু সেই কালার দিয়ে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে। এখানে তোমাদেরকে দুইটা জিনিস আমি বুঝিয়ে দিয়েছি, সেটা হচ্ছে রিবুয়েল কালার, ঠিক আছে। তো এখানে রিবুয়েল কালার আর শেয়ার কালার, এখানে কিন্তু শেয়ার কালারটা দিয়ে কিন্তু তোমার ফ্রেন্ডদের থেকে তুমি কালার আনতে পারো। ধরো তোমার কাছে গ্রিন কালারটা দরকার, বাট তোমার কাছে গ্রিন কালার নেই, তুমি চাইলে কোড দিয়ে তোমার ফ্রেন্ডের থেকে কিন্তু এখানে গ্রিন কালারটা আনতে পারবে। আর এখানে রিবুয়েল কালারটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গেমে এখনও পর্যন্ত এই টোকেনটা আসেনি, আর এই টোকেনটা পেতে কিভাবে পাবে বাট আমি এখনও পর্যন্ত শিউ জানি না। মেবি কিল করার পর প্রত্যেকটা লুট বক্সের মধ্যে এই একটা করে টোকেন পেতে পারি, বাট আমি কিন্তু শিউ না। আরে বন্ধুরা, এটা কিন্তু দেখতে পাচ্ছ রিস্টোর দ্য কালার, আর রিস্টোর দ্য কালার ইভেন্টে কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে প্রথমত যে আমাদের যে ইউ থ্রু কালার আছে ওই প্রশ্নগুলো আনসার যে কোনো একটা দিয়ে দিবা, আর দিয়ে দেবার কনফার্ম দেওয়ার পর তোমাদেরকে প্রথমত একটা কালার দিয়ে দেবে, মানে যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার পাবে পাবে প্রত্যেকে, মানে তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারো, তারপর একটা কালার পেয়ে যাবে, সেই কালার অনুযায়ী কিন্তু তোমাদের গেমটা কমপ্লিট করতে হবে। আর এই সম্পর্কে আরও ভিডিও আসবে, সম্পূর্ণ দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখো। আর এখনও পর্যন্ত কালার ইভেন্টে কী কী আসতে পারে এখনও পর্যন্ত কিন্তু আমিও শিওর জানি না, বাট এখানে কিন্তু এক একটা কালার মানে আসল জিনিস যেটা হচ্ছে আমাদের যে টোকেনগুলো সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কেউ জানেনি। তো আস্তে আস্তে গেমে চলে আসবে, কীভাবে টোকেন পাবো না পাবো সমস্ত কিছু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে আজকের এই ভিডিওটা, তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো টাটা, বাই বাই।